সালামু আলাইকুম আজ নিউজ থাকছে পদ্মা সেতুর উপর পদ্মা সেতুর পঁয়ত্রিশতম স্পেন বসাতে এবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নব্যতা সংকট মুন্সীগঞ্জের মা প্রান্তের সেতুর আট ও নয় নম্বর পিলারের কাছে পর্যাপ্ত গভীরতা নেই ভাসমান ক্রেনটি স্পেনটিকে বহন করে পিলারের কাছে নিয়ে যেতে পারছে না এর জন্য নির্দিষ্ট শিডিউল অনুযায়ী স্পেন বসানোর কার্যক্রমে দেখা দিয়েছে অনিশ্চয়তা বর্তমানে সেখানে খনন করে পলি সরিয়ে আনার চেষ্টা চলছে এদিকে আজ শুক্রবার এই স্পেন বসানোর দিন নির্ধারণ করা হয়েছিল কিন্তু পিলারের কাছে নাব্যতার সংকট নিরসন না হয় প্রাথমিকভাবে আগামীকাল শনিবার ও পরশু রোববার স্পেন বসানোর দিন ঠিক করা হয়েছে তবে পর্যাপ্ত না সময় রাখতে পারে বলে গতকাল জানিয়েছেন প্রকৌশলী সূত্র জানা গেছে স্পেন টুবি বসানো গেলে সেতুর পাঁচ হাজার মিটার দৃশ্যমান হবে পঁয়ত্রিশতম স্পেন বসানো হলে বাকি থাকবে ছয়টি স্পেন চলতি মাসে তিনটি স্পেন বসানো হয়েছে যেসব স্পেন বসানো বাকি এগুলোর অবস্থান মা প্রান্তে স্পেনগুলো রাখা আছে মা কনস্ট্রাকশন ইয়ার্ডে সেতু নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয় আব্দুল কাদের বলেন কিছুদিন আগেও আট ও নয় নম্বর পিলারের কাছে পানির গভীরতা ছিল একশো তিরিশ ফুটের বেশি কিন্তু বর্তমানে পানি আছে প্রায় সাত ফুট এমন পরিস্থিতি থাকলে স্পেন বসানো সম্ভব হবে না এর জন্য সেখানে খনন করে পলি অপসারণের কাজ চলছে পলিশ হয়ে নাব্যতা বাড়ানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে তবে স্পেন বসানোর জন্য এখনও তারিখ নির্ধারণ হয়নি তিনি আরও জানান মা কনস্ট্রাকশন ইয়ার্ডে তিন হাজার ছয়শো টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন তিয়া নিয়ে অবস্থান করছে এতে ফিটিং করা হচ্ছে ধূসর রঙের একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের স্পেনটিকে রওনা জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে দু সালে সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ